আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবার এসে গেছি ঘরোয়া উপকরণে খুবই মজাদার একটা মাছের বোনা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পাঙ্গাস মাছের বোনা রেসিপিটা। প্রিয় ভিউয়ার্স, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না বা খেতে ভালো লাগে না। বিশেষ করে আজকের এই পাঙ্গাস মাছের বোনা আমি তাদের জন্য রান্না করে ভিডিওটা শেয়ার করতেছি। আজকে আমি যেভাবে এই রেসিপিটা বানাবো, এভাবে রান্না করার পরে যখন গরম ভাতের সাথে এই রেসিপিটা খাবেন, খেতে কিন্তু অনেকটা সুস্বাদু লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে 1 টিস্পুন করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ অ্যাড করে দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো যখন মাখানো হয়ে যাবে, চুলায় ভিউয়ার্স আমি ফ্রাই প্যানে অ্যাড করে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। অবশ্যই ভিউয়ার্স, পাঙ্গাস মাছের বোনা রেসিপিটা যখন রান্না করবেন সরিষার তেল দিয়ে রান্না করার ট্রাই করবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেকটা সুস্বাদু লাগবে। পাঙ্গাস মাছটা আমি গরম তেলে অ্যাড করে দিয়ে অ্যাপিটোপিট করে একটু লাল করে ভেজে নিচ্ছি। অবশ্যই ভিউয়ার্স, মাছগুলোকে খুব ভালোভাবে ভাজার ট্রাই করবেন। মাছটা যখন এপিটোপিট করে একটু লাল করে ভাজা হয়ে যাবে, তখন ভিউয়ার্স আমি মাছগুলোকে নামিয়ে নিয়ে সেম তেলে অ্যাড করে দিয়ে দেবো 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 1টা আস্ত রসুনকে আমি তেতো করে নিয়েছি, সেই তেতো করা রসুন কুচিও অ্যাড করে দিয়ে দিলাম। এখন ভিউয়ার্স, রসুন কুচি এবং পেঁয়াজকে আমি খুব ভালোভাবে তেলের সাথে একটু লাল করে ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে এই পাঙ্গাস মাছের বোনাটা যখন এভাবে রান্না করবেন, এই রেসিপিটা সরিষার তেল অ্যাড করার কারণে অনেকটা সুস্বাদু হয়ে যাবে। 1 টেবিল স্পুন অ্যাড করে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন অ্যাড করে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 টেবিল স্পুন অ্যাড করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল স্পুন অ্যাড করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলাকে 4 মিনিট যাবত খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যখন কষাবেন অবশ্যই চুলার আগুনটা লো আছে রাখবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, মশলাটাকে খুব ভালোভাবে কষানো ট্রাই করবেন। মশলা কষানোর উপর নির্ভর করে আপনার এই পাঙ্গাস মাছের বোনা রেসিপিটা খেতে কতটা ভালো লাগবে। টমেটো কুচি অ্যাড করার পর ভিউয়ার্স আমি ভাজা মাছগুলোকে অ্যাড করে দিয়ে দিচ্ছি। একটা মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি। পানিটা অ্যাড করার পর ভিউয়ার্স আমি ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিয়ে দিচ্ছি। এখন ভিউয়ার্স, 1/2 টেবিল স্পুন লবণ অ্যাড করে দিয়ে দিচ্ছি। আমি আমার স্বাদমতো লবণটাই অ্যাড করলাম, আপনারা অবশ্যই আপনাদের স্বাদমতো লবণটা অ্যাড করবেন। লবণটা অ্যাড করার পর আমি ঢাকনা অ্যাড করে দিয়ে দেব 5 মিনিটের জন্য, কুক করব ভিউয়ার্স 5 মিনিট পর্যন্ত। যখন ভিউয়ার্স কিছুটা বলকা উঠে যাবে, তখন আমি কাঁচা মরিচ কুচিটা অ্যাড করে দিয়ে দিলাম। ফিরে আসছি ভিউয়ার্স 5 মিনিট পরে। ফিরে আসলাম ভিউয়ার্স 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন আজকের এই মজাদার পাঙ্গাস মাছের বোনা রেসিপিটা আমার প্রায় হয়ে গেছে এবং কালারটা কিন্তু দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেকটা সুস্বাদু রেসিপি এটা। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি এই পাঙ্গাস মাছের বোনা রেসিপিটা ভালো লেগে থাকে, কমেন্টে জানাতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকুন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।